আসসালামু আলাইকুম সজীব ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করি আমার দর্শক ভাই আপনারা অনেক ভালো আছেন ভাই। আজকে কিন্তু অনেকদিন পরে ভাই আসলাম, আজকে কিন্তু সজীব ভাই বহুদিন পরে আপনাদের সামনে কিন্তু EX2 মডেলের একটা গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি ভাই। তো আজকে আমাদের দর্শকদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই? ভাই আমাদের দর্শকদের জন্য একটা গাড়ি নিয়ে আসছি, EX2 18 মডেল 17 সিরিয়াল। 18 মডেল 17 সিরিয়াল, গাড়ির নাম্বার হচ্ছে আপনি ঢাকা মেট্রো 9 17 87 98। তো ভাই গাড়িটার কি কাগজপত্র কি আপডেট আছে? এটা কাগজপত্র ফুললি আপডেট, চারটা চাকা কিন্তু একদমই নতুন ভাই, দেখেন চারটা টায়ারই নতুন। চাকাটা দেখাই দিন, চাকার পশমগুলো কিন্তু পর্যন্ত আছে ভাই, আমার নতুন চাকা। পশমগুলো কিন্তু একদম প্রায় সামনের দুইটা কিন্তু একদম নতুন, পেছনেরগুলো কি খবর? একদম নতুন, পেছনেরগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা দেখতে পারতাছেন। তো ভাই গাড়িটার ভাই ইঞ্জিনের কি অবস্থা ভাই? গাড়ির ইঞ্জিন গিয়ারবক্স সব 100% আছে ভাই। এলে কি অরিজিনালি আছে কি ভাই? সব অরিজিনাল আছে ভাই, স্টার্ট করে দেখাই দেই। আচ্ছা ভাই দেন তো। এক সেলফে কিন্তু গাড়িটা স্টার্ট দেখতে পারতাছেন, ধোয়া টোয়া কিন্তু নাই, আপনারা একটু লক্ষ্য করেন ফুল পিক আপ দেওয়া হয়েছে। তো ইঞ্জিনের সাউন্ড কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে। তো গাড়িটার মধ্যে কোনো কাজ নাই, আপনারা এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিতে পারবেন। আর সামনে তো ভাই কুরবানির ঈদ আসতেছে, এর জন্য কি ভাই উপরে কি রেলিংও কি বাড়াই দিচ্ছেন নাকি ভাই? কুরবানির সামনে গরুর টিপ মারণ লাগবে, যে রেলিং রেলিং বডিতে কোনো কাজ নাই ভাই, আল্লাহর রহমতে নিয়ে একদম জাস্ট খালি টিপে চলে যাবেন গরু নিয়ে। কিন্তু আপনারা ভাই এটার মধ্যে ভাই কয়টা গরু তা উঠাইতে পারবো? এই যে ডালা ডালার সিস্টেম আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন এই যে এই জায়গায় আছে গরু টিপ মারবো, গরুর টিপ ভাই কি কি বিশেষত্ব আছে ভাই এটার মধ্যে গরুর টিপ মারার লাগে? ওরে বাবা দেখছেন কি তাই নাকি ভাই? ও ভাই ধরে ধরে বান্ধন লাগবো না, খালি লাগাই যাই এই যে দেন ভাই, এই যে দেখতে পারতেছেন একদম কিন্তু এখান থেকে কিন্তু চেন সিস্টেম করা আছে, জাস্ট খালি আপনারা এইভাবে কিন্তু ক্যারি করতে পারেন, বডি কিন্তু অলরেডি 2 ফিট বাইরে গেছে। তো ভাই এবার গাড়িটার সামনের দিকে চলে আসি, এই যে পিছনের টায়ার দেখেন, বামের টায়ারটা দেখেন, চেসিস 100% ফ্রেশ। তো ভাই অরিজিনাল কালার পাইছে, একদম অরিজিনাল কালার আছে চেসিসের ভিতরে, আর ব্যাটারিটা আলহামদুলিল্লাহ ভালো, প্রতি সেলফে কিন্তু আপনারা গাড়িটা কিন্তু ওই বাইরে টাচ আপ করা হয়েছে, একটু দেখাই দেই। এটা কি ভাই অরিজিনাল কালার ছিল নাকি ভাই? অরিজিনাল ছিল, যে ভিতরে দেখেন ভিতরে কিন্তু একদম অরিজিনাল কালার আছে, ভিতরে কিন্তু অরিজিনাল কালার, স্টিকার মিস্টিকার সব আছে, স্টিকার আছে। আর কয় কিলো চলছে সেটাও আপনাদের দেখিয়ে দেব, সামনের গ্লাসটা এখান থেকে যদি দেখাই, সামনের গ্লাসটা কিন্তু একটু ফাটা আছে আপনারা যদি ভাই লক্ষ্য করেন। পুরাতন গাড়ি মূলত ভাই কিলোমিটার দেখে আসলে লাভ নাই, বর্তমানে কি কন্ডিশন আছে এটা দেখতে হবে ভাই। হ্যাঁ কিলোমিটার তো ভাই খুলে রাখলে কই মারিল ভাই, এটা এটা সব সময় মাথায় রাখবেন দাদা। আর ফ্লোর ম্যাট, তারপরে যদি রুম লাইটটা যদি দেখাই, রুম লাইটও কিন্তু ওকে আছে, ভিতরে একটা বালিশ পাওয়া যাবেন। আর এই হচ্ছে গাড়িটার ভিতরের কন্ডিশন, ভিতরের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর ভাই সামনে ভাই চলে আসি, তো এবার ভাই গাড়িটা দেখাই দেন ভালোভাবে, এই যে এখানে কিন্তু ফাটা আছে, এই হচ্ছে অবস্থা। লাইটগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে, অরিজিনাল আছে, ফগ লাইট আছে। এই হচ্ছে গাড়িটার নাম্বার। তো ভাই এবার গাড়িটার মালিকানার ব্যাপারে একটু ভাই কথাবার্তা বলেন ভাই। ভাই গাড়ি মালিকানা যে কোনো সময় নিতে পারবে ইনশাআল্লাহ ভাই, মালিকানা কিন্তু আপনারা যে কোনো টাইম নিতে পারবেন। আর গাড়ির সাথে কিন্তু জগ লিভার স্পেয়ার টায়ার আপনারা কিন্তু সব পাবেন, তো দেখতে পারতেছেন স্পেয়ার টায়ারটাও কিন্তু অনেক ভালো আছে। আর গাড়িটা কত কিলো চলছে সেটা একটু আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি মিটার বোর্ডের দিকে, আপনারা একটু লক্ষ্য রাখেন, এটা হচ্ছে গাড়িটার মিটার বোর্ড, 1,33,636 কিলোমিটার কিন্তু গাড়িটা এই পর্যন্ত রান হয়েছে, এটা কিন্তু একদম জেনুইন, গাড়িটা একদম অরিজিনাল ফিটিংয়ে আছে, আপনারা এসে ওভারঅল দেখতে পারবেন। তো এই হচ্ছে গাড়িটার ওভারঅল ড্যাশবোর্ডের কন্ডিশন, এখানে এখানে লকার আছে। আর গাড়ির সাইড গ্লাসগুলো কিন্তু একদম অরিজিনাল পাবেন, এটা হচ্ছে অরিজিনাল সাইড গ্লাস অরিজিনাল, কিন্তু সামনের গ্লাসটা কিন্তু চেঞ্জ হয়েছে এবং গ্লাসটা ফাটাও আছে। এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন ভেতরের। তো সজীব ভাই, ভাই এই গাড়িটার ভাই দাম চাইতেছেন কত? আস্কিং প্রাইস কত চাইতেছেন? 3,95,000 টাকা ভাই। 3,95,000? তো ভাই এটা ভাই চলবো না ভাই, 3,95,000 না, 10,000 কম একবারে, 3,85,000। 3,85,000 এটা কি আস্কিং নাকি ভাই? এর মধ্যে কি দামাদামি? 5,000 কম ভাই, 3,80,000 কোন কি ভাই? 3,80,000 তারপরেও কিন্তু দরদামের সুযোগ আছে। 3,80,000 টাকা আস্কিং পাই চা হইতাছে, এর মধ্যে কিন্তু দামাদামির অপশন আছে। গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 9 17 87 98 সিরিয়ালের।
তো গাড়ি তো আপনারা নামাজের টাইম ব্যতীত সজীব ভাইকে ফোন দিবেন, ডেসক্রিপশন এবং স্ক্রিনে গাড়িটার মালিকের নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করে দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভাই আমাদের লোকেশনটা যদি একটু ভাই বলতেন। আমাদের লোকেশন ভাই টাঙ্গাইল এলেঙ্গা, এলেঙ্গা বাস স্ট্যান্ড আইসে আমাদের ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা টাঙ্গাইলের এলেঙ্গা আসলে কিন্তু গাড়িটা দেখতে পারবেন, গাড়িটা কিন্তু ওভারঅল কন্ডিশন কিন্তু খুবই ভালো। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।